হ্যালো, গুড মর্নিং ঢাকা। হাজির হয়ে গেছি আমি কথা বন্ধু রিয়া। যারা এখনো ঘুমিয়ে আছো, তৈরি হও নতুন একটি দিনের জন্য। উপভোগ করো তোমার নতুন দিনকে। তোমাদের সকালটা আরো মিষ্টি করার জন্য আমি তোমাদের সাথে থাকবো পাক্কা 2 ঘন্টা। সাথে আছে ধোয়া তোলা গরম চা আর মিষ্টি সব গান। তাহলে তোমাদের জন্য এবার আমার ভীষণ ফেভারিট একটি গান, নাও প্লেইং। মন বুঝে চাও কি তুমি, তুমি বোঝো কি চায় মন। তোমার মাঝে আছো তুমি, হাত বাড়ালি যখন তখন। তুমি নিচে নামবা না আমি হর্ন দিয়ে পুরো এলাকার মানুষ উঠাবো। প্রত্যেকদিন সকালবেলা তোমার উপর কি শয়তানে আসর করে? রাখো তুমি, আসতেছি আমি, হেলমেটটা বুঝে রাখো। তুমি যাও মেইন রোডে যাও, আমি আসতেছি বললাম তো। তুমি স্কুটিতে উঠবা না আমি তোমার বাসায় যাবো। তুমি মেইন রোডে যাও, আমি স্কুটিতে উঠবো না, যাও স্কুটিতে উঠো। কি কি মানে এরকম করতেছো কেন?
বাসার সামনে চোরের মতো করলা, কি এরকম মেয়ে মানুষের মতো করতেছ কেন? হ্যাঁ, জগৎটা উল্টে যেতেছে তো, মেয়েগুলো পোলা হয়ে যেতেছে। এই যে আমি কোন সময় মেয়ে হয়ে যেতেছি এটা আমি টের পাইতেছি। আচ্ছা সমস্যাটা কি? সমস্যাটা সিরিয়াস কিছু না, খুব সিম্পল, মানে মানলে সিম্পল, তুমি যদি না মানো তাহলে জটিল। হ্যাঁ তো এই সিম্পল বিষয়টা কি? তোমার ভটভটি, এটা বাদ দাও, এটা চালানোর দরকার নাই। এটা ভটভটি না, এটা আমার স্কুটি। এটা ভটভটি হোক, বরবটি হোক, স্কুটি হোক, এটা তো দুই চাকার মাল, তাই না? এটা দরকার নাই, বাদ দাও। কেন, এটা চালানোর সমস্যাটা কি? প্রবলেমটা সামাজিক, আমি তো একটা সামাজিক জীব, আমি সমাজে বাস করি, সেই সমাজে আরো লোকজন বাস করে। একজন কমিশনার আছে শফিক সাহেব, তুমি তারে চেনো? শফিক কাকা আব্বার কাছে গিয়ে বিচার দিছে আমার নামে। হ্যাঁ তো তোমার নামে বিচার দিছে, তাতে আমার কি? কমপ্লেনের সঙ্গে আপনি জড়ানো। আমার নাম জড়ানো কি কমপ্লেন? শফিক কাকা আব্বারে বলছে যে তোমার ছেলে একটা ছেলের সঙ্গে চলাফেরা করে। কি? শফিক কাকা আব্বারে বলছে তোমার ছেলে একটা ফাইটারের মোটরসাইকেলের পিছনে জড়িয়ে ঘুরে বেড়ায়। আব্বা আমারে বকা দিছে, আমারে বকা দিছে। অবশ্য আম্মারে বকা দেওয়ার কোনো দরকার ছিল না, আম্মা তো আর ফাইটারের মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ায় না। কে কি বললো সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না তো, আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কি চিন্তা করো। আমিও চিন্তা করি, এই মালটা তুমি বাদ দাও, কারণ আমি একটা সামাজিক জীব, আমি আর পারতেছি না। তুমি সমাজের কথা বলছো, সমাজ তো প্রতিনিয়ত পরিবর্তনশীল। আগে মেয়েদেরকে চাকরি করতে দিত না, আর এখন এখন প্রায় সব শিক্ষিত মেয়েই কিন্তু চাকরি করে। স্কুটির বিষয়টা সেম, এক সময় মেয়েরা স্কুটি চালাবে এবং সবাই মেনে নেবে, এই তো? হ্যাঁ, কিন্তু সেই বিপ্লবটা তুমি করো এটা চাইতেছি না। আমি তার জন্য বিপ্লবীর সঙ্গে প্রেম করতেছি না, আমি একটা সফট সুইট একটা মেয়ের সঙ্গে প্রেম করতেছি। কেন, এই পরিবর্তনটা যদি আমার মাধ্যমে হয় তাহলে সমস্যাটা কি? অনেক সমস্যা, কারণ আমার কলিজাটা এলাকার লোকজন কালা বানায় ফেলাইছে। তুমি তো সার্কাসের প্লেয়ার, তুমি মোটরসাইকেল চালাবে কেন? অদ্ভুত কথা, এটা বাদ দাও। আমি লোকের কথা এটা চালানো বন্ধ করব। তুমি এত খাতারা কেন? হাড্ডিগুড্ডি কিছু থাকবে, সব তো ভেঙে যাবে। ফার্ম গেটে ব্রিজের উপর ভিক্ষা করতে হবে, ভিক্ষা। সমস্যাটা কি জানো, তুমি একটা ছোট লোক, তুমি এই মাত্র যে কথাটা বললা না, ছোট লোকের মতো বললাম, আর দশটা ছোট লোক ঠিক এই কথাটাই আমাকে বলে। তুমি যদি আমাকে মানুষ মনে করতে না, এরকম চিন্তাই তুমি করতে না। আমি যদি ছোট লোক হই, তোমার বাপ একটা ছোট লোক, তোমার বাপ ছোট লোক, সেও আমার মতো হবে। তুমি যে মোটরসাইকেল চালাচ্ছ, তোমার বাবা ভালো চোখে দেখে না, এটা আমার ধারণা। বাসায় যাও, কে খুঁজ দাও। শোনো, এই মোটরসাইকেল নিয়ে আমার বাসার সামনে আমি কোনোদিন আসব না। যদি কোনোদিন এই ভটভটি বাদ দিতে পারো সেদিন যোগাযোগ করবা।
ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, ওই রইলা রে সোয়ে সবুকে রাখি তোমারে, এসো এসো বুকে রাখি তোমারে, ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, ওই রইলা রে এসো এসো বুকে রাখি তোমারে। ওস্তাদ বরাবর মারপিট করতে ইচ্ছা করতেছে আপনি দিয়ে দিলেই পারেন। আমি আপনারা আরেকবার বলতেছি, ওরে কিছু দিয়ে দেন, আমার তার আছে। এই তুমি যাবা, এই তুমি যাবা, আমি আর একটা ইঞ্জিনিয়ার না, 3000 টাকা লাগবে না, 3000 টাকা দেন, তাই নিব, 3000 টাকা দিয়ে দেন, আমি যাবো। আমি কোন টাকা পয়সা দিতেছি না, ভুল তোমার, তুমি টাকা দিবা। কিভাবে শুনতে হবে কার দোষ, সেটা ফাইন্ড আউট করে যদি জরিমানা দেওয়া হয় সে জরিমানা দিবে। মোটরসাইকেল চালাতে জানে, রাস্তার লাইসেন্স মনে হয় না। আচ্ছা কার লাইসেন্স আছে কি নাই সেটা আমি দেখবো, আগে একটু সাইড করেন, দেখি দেখি আপনি সুন্দর করে একটু সাইড করেন তো। দেন সাইডও করতে পারবো না, আপনি দেখলেই বুঝবেন যে চালাতে পারে না। স্টুপিড কথা কয়।
কাট শেষ হয়ে গেছে, লোড আছে, আপনি বললে ভরে দিতে পারি। আমি মাত্র দেখলাম আপনার কাছে কার্ড আছে। ওমা, আমি দোকানদার, আমি দোকানদার, আমি বলতেছি যে কার্ড আমার কাছে নেই। আপনি জোর করে বলতেছেন যে কার্ড দেন লাগবে, কেমনে দিন, কিভাবে দেবো আমি? আশ্চর্য, আমি তো এটা মানে বুঝলাম না। আমি মাত্র স্পষ্ট দেখলাম আপনার কাছে কার্ড আছে, আমি বললাম কার্ড নাই। কার্ড দিয়ে আমি কি করব, কার্ড দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কার্ড কি খানের জিনিস যে কাই পেলবো আমি, না সাজাই রাখানোর জিনিস যে আমি শোকতে সাজাই রাখবো? আপনার কাছে মাত্র দেখলাম আমি স্পষ্টভাবে যে আপনার কাছে কার্ড আছে, এখন আপনি মিথ্যা বলতেছেন কেন? এগুলোর মানে কি? হ্যাঁ, আমি আপনাকে কি বলবো, আপনি স্বপ্নে দেখছেন, কিছু মনে করিয়েন না আপা। আপনি তো মাইয়া মানুষ দিয়ে এক প্রবলেম, আপনারা মনে করেন ব্যাকে আপনার কোন নাম্বার না নিলে বেউছে দিন। আপনার নাম্বার নিয়ে আর কি লাভ, কির মুয়াই কথা কই, কথা বলি কি কোনো লাভ আছে? হ্যাঁ, যত বেশি কথা তত আয়ু নষ্ট, আর যে বয়স হয়েছে আপনার লোকে কথা বলি কি আয়ু নষ্ট করমুনি। আর এমনি স্যার মানে এভাবে দেখেন আরই, হ্যাঁ এই যে দেখতেছেন মোবাইল, সস্তা মোবাইল, বেশি নাম্বার সেভ করুন যায় না, আপনার নাম্বার পাওয়া অপ্রয়োজনীয় নাম্বার আমি সেভ করি কি করুন, আর লোড করে দিতে পারি, আপনাকে লাগবে না তাহলে পেয়া দেন। আমি আপনার বিষয়টা আসলে বুঝলাম না। আচ্ছা আপনারা আমি একটা কথা বলি, কার্ড থাকলে কিনলেই আপনার কার্ড দিব না বলেন? হ্যাঁ, এমন তো না যে কার্ডের তো লোডে খরচ বেশি, চেইন খরচ, কিনলেই দিব না আপনার। শোনেন যে কার্ডগুলো আপনি আনাতে দেখছেন পলচ, এখন পলচ কার্ড নষ্ট কার্ড, যুগটা ডিজিটাল, কার্ড কিন্তু ডিজিটাল না, ঘষি ঘষি এই সুন্দর লক নষ্ট করে ফেলবেন, নাম্বার উঠে যেতে পারে, কিন্তু লোডে কিন্তু কোনো প্রবলেম নাই, আপনি শুধু নাম্বারটা বলবেন আমি টিভি ভরে দিই বাস, দেন টিয়া দেন। আমরা বুঝনের দরকার নাই, আমরা নাম্বার বলে ঝামেলা নাই।
কাজ হয়ে গেছে, বলছিলাম না নরা দশা সেন্টিমেন্টাল লিফ্ট এটা কানামাসির মধ্যে পড়ে গেছি আমরা মাঝে গিয়ে। প্লিজ একটা কোনো ব্যবস্থা করেন প্লিজ। লিফটের ইঞ্জিনিয়ার আমি কি করব? ঝামেলা যদি আপনি দাওয়াত করে ঘরে নিয়ে আসেন তো ঝামেলা লাগবে না কিসের জন্য? আপনি একটা স্বয়ংক্রিয় দ্বিচক্র যান নিয়ে সিটির মধ্যে ঘুরে বেড়াবেন, দাবড়ায় বেড়াবেন আর সিটির সাল বল সিটি দেবে, ঝামেলা তো লাগবেই। সরি স্যার। না, আপনি লাল বাতি জ্বালায় দেন, এই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা ডুবোয় দেন, আমার কিছু যায় আসে না। যদিও আমি আপনার উপরস্থ কর্মচারী, আপনার বস, কিন্তু কথা হচ্ছে আপনি যে আমার না জানায় নূর আলমের নামটা ফাইলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেই জন্যই সার যে আমার ঝাড় দিল, তার কি হবে? ঝাড় তো কম করে দিছে। আমার এই দাড়িটুকু আর আমার এই ভুড়ির জন্য আমি বাইতে গেছি না, ধরে আমার বাটাম যেত বাটাম। সরি স্যার, কিন্তু আপনার থেকে পারমিশন নিয়ে আমি নামটা স্যাংশন করেছি। পেট বানাই নিয়ে কথাবার্তা কলি হলো স্যার, আপনি বলেছিলেন। আচ্ছা বলেন, আমি আপনার বলেছি, কিন্তু যখন নামটা আপনি ঢুকিয়ে দিচ্ছেন তখন আপনি আমার একটা ফোন করতে, ও আপনি ফোন করবেন কি? আপনি তো ফোন করতেও পারেন না, ফোন ধরতেও পারেন না, আপনি ফোন ধরবেন কি? আপনার হাত দুটো তো স্কুটারের হ্যান্ডেল ধরে থাকে, আপনি তো ভাসতে থাকেন রাস্তার মধ্যে, উঠতে থাকেন। সরি বলে লাভ নেই, শোনেন ওই স্কুটারটা সাইডে দেন। আপনি কি অলিম্পিকে যাবেন না, রেস খেলবেন, স্কুটার চালাচ্ছেন, অফিসের গাড়িতে যাওয়া আশা করবেন? আর বড় কথা হচ্ছে আপনার করার কথা সংসার, আসিছেন চাকরি করতে, তো সেটা ভালো করে করা লাগবে না? এরা সাল পাল্লা যেভাবে কাজ করতেছে তার চেয়ে অনেক সিনসিয়ারলি আপনার কাজ করা উচিত। কারণ কি জানেন, কিছুদিন পরে আইসেই তো বলবেন যে স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তা বিয়ে করলেন, হানিমুন টানিমুন সবকিছু মিলে এক মাস ছুটি দিতে হলো, তারপর ফিরে আসলেন, ছয় মাস জাতি না জাতি বলবেন যে স্যার মিষ্টি খান ম্যাটারনিটি লিভ দিতে হবে আমার, তো তখন কি করবো আমি? তো সে কাজটা পুষিয়ে দিতে হবে না? আল্লাহর 30টা দিন এক ফেদা পেশাল পাত্তি হবে আর ভালো লাগে না। কি পেশাল বলেছি বলেন দিদি? পাষাণের মতো পুরুষের মন হয়েছে আপনার, সব মিলিয়ে আমি কিন্তু ঝামেলা দেখতেছি ওই একটি জায়গায়। আপনি অফিসের গাড়িতে যাওয়া আশা করেন, দেখবেন আর লেট হবে না, স্কুটি চালাতে হবে কিসের জন্য? স্কুটি চালান বাদ দেন, মাই সল চালাই, চালাতে চালাতে মনো পুরুষ হয়ে গেছে। Thank you.
কেডিয়া স্কুটার নাই? শোনেন, আমার মনে হচ্ছে ওই স্কুটার আর চাকরি দুটো আপনি একসঙ্গে চালাতে পারবেন না। হ্যালো, কে বলছেন? ফাঁকিনি কাননবেননি। ও ফাঁকি, তোর যন্ত্রণা আর তো পানে সয় না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। প্রত্যেকদিন সকালবেলা তোমার প্রতি শয়তানে আসর করে। ম্যাডাম স্যার, নবনীতা শব্দের মানে জানো? স্যার, মাখনের মতো নরম, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। কি অবস্থা, কেমন চলছে তোমার? জি স্যার, ভালো। ভালো, কিন্তু তোমার তো পেইন লাগছে, প্রবলেম? স্যার, তেমন কিছু না আসলে। স্যার, কিসমত স্যার আজকে আমাকে, আমি স্কুটি চালাই বলে আমাকে অনেক কিছু বলেছে। আসলে কিসমত সাহেবের প্রবলেম কি জানো, উনি ওনার নিজের কিসমতের কোনো গতি তো করতে পারলেন না, আরেকজনের কিসমত নিয়ে টানাটানি করেন। এনিওয়ে, এই লোকটার কথাকে এত কাউন্ট করার কিছু নাই, প্রলাপ হিসেবে দেখবে। আমি লাস্ট উইকে যে কনফারেন্সে গেলাম না আমেরিকাতে স্যার, হ্যাঁ, তো ওখানে আমি কিন্তু তোমার কথা বলেছি। জি স্যার। না, মানে তোমার কথা এসছে এক্সাম্পল হিসাবে, মানে আমি বললাম যে আমাদের মেয়েরা এখন আর পিছিয়ে নাই, তা অনেক ফাস্ট, অনেক উদার, স্কুটি চালায়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউটা তো মলিন মুখে দিলে চলবে না, স্মাইল। থ্যাংক ইউ স্যার। দ্যাটস গুড। কত খরচ হয়েছে তোমার? কোথায় স্যার? এই হাসিটা কিনতে আমার কাছে তো এটার দাম কোটি টাকা। কোটি টাকা কি অমূল্য! তোমার সময়টা বোধহয় একটু খারাপ যাচ্ছে, যেতেই পারে, কিন্তু পার্ট অফ লাইফ, আমারও যায়। আমি তখন কি করি জানো, সময়টাকে খারাপ যেতে দেই না, মোমেন্টগুলোকে এনজয় করার চেষ্টা করি, সেটাই করা উচিত। এক সপ্তাহ কি 10 দিনের জন্য বাইরে চলে যাই, আমার যা ইচ্ছা করে আমি তাই করি। ইউ অলসো শুড ডু দ্যাট। ভালো থাকবে, মোমেন্টগুলোকে এনজয় করতে হবে, মিস করা যাবে না মোমেন্টগুলোকে। ওকে? জি স্যার, আমি এখন আসি স্যার। আমি নেক্সট উইকে যে কনফারেন্সটা যাচ্ছি সিঙ্গাপুর, সমুদ্রের পারে, তুমি আমার সঙ্গে যাবে। মানে স্যার? মানে তুমি আমার সঙ্গে যাবে, তোমার ভালো লাগবে। আমি আসি।
আমি স্কুটি চালাবো না, জব করবো না, ঘরে চার দেওয়ালই আমার জন্য ভালো। বাবা জানলাটা বন্ধ করো তো। কেন? চোখে লাগছে তো বাবা? প্রথম প্রথম একটু চোখে লাগবে, তারপর সহ্য হয়ে যাবে। তুই উঠে বস, আমি কথা বলবো তোর সঙ্গে। তুই ঘর অন্ধকার করে শুয়েছিলি, আমি ঘরে ঢুকলাম, জানালার পর্দা সরালাম, ঘরে আলো ঢুকলো। আলো, আলো তো একটা পজিটিভ ব্যাপার, কিন্তু তোর সেটা সহ্য হলো না, কারণ তুই অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছিস। ব্যাপারটা আসলে এরকমই যে অন্ধকারে থাকে সূর্যের প্রথম আলো তার সহ্য হয় না, কিন্তু এক সময় আলোতে সে অভ্যস্ত হয়ে যায় এবং তখন আলোটাকে ঠিকঠাক লাগে। তো যারা অন্ধকারে অভ্যস্ত তারা তো প্রথম প্রথম মেনে নিতে পারবে না, তাই বলে কি হতাশ হতে হবে নাকি? এখন তুই যে আমাকে বললি তুই স্কুটি চালাবি না, তুই জব করবি না, তো সেটা কি ঠিক হচ্ছে তোর মনে হচ্ছে? তোকে তো অনেকেই ফলো করে, এলাকার মেয়েরা তোকে আদর্শ হিসাবে দেখে, তো তারা কি করবে? তারা তো স্কুটি চালাতে সাহস করবে না, তারা তো জব করবে না, রেজাল্টটা কি দাঁড়ালো? আর তুই যে অভিযোগ করলি যে অনেকেই তোকে আসলে মেয়ে মানুষ হিসাবে দেখে এবং সেই কারণে তোর সঙ্গে এরকম আচরণ করে, আমার মনে হয় এই ধারণাটাকে তুই ভালোবেসে ফেলেছিস এবং তোর মাথার মধ্যে এটা গেঁথে গিয়েছে। তুই যদি ব্যাপারটাকে আরো অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখতি তাহলে তোর এরকম মনে হতো না। মানে একটা ছেলেরও কি এরকম সমস্যা হচ্ছে না? এই যে আমি ঘর থেকে বেরোই, সারাদিন পরে ফিরে আসি, মানুষের সঙ্গে ওঠা বসা করি, কাজকর্ম করি, আমার সমস্যা হয় না? তাই বলে কি আমি বলবো যে আমি সবাই আমাকে পুরুষ মানুষ ভাবে এবং পুরুষ মানুষ ভাবে বলেই আমার সঙ্গে এই ধরনের আচরণ করে? ব্যাপারটা তা না, তুই নিজেই নিজেকে মেয়ে মানুষ ভাবছিস, নিজেকে মানুষ ভাব। আর যারা এমন করছে সেটা তো তাদের দীনতা, হ্যাঁ তাদের সীমাবদ্ধতা, তার জন্য তুই হতাশ হবি কেন? না বাবা, আমি স্কুটি চালাবো না, জব করব না, চারপাশে এসব সমালোচনা বাধা না, আমার সহ্য হয় না, ঘরে চার দেওয়ালই আমার জন্য ভালো। মাঝে মাঝে না রাস্তায় বের হলে নিজেকে একটা চিড়িয়াখানার পশু মনে হয়। তাহলে আমি যে এতক্ষণ এতগুলো কথা বললাম এগুলো বলার কোনো দরকার ছিল না, তুই তোর মতো করে ভাব। স্কুটি চালানোর দরকার নেই, জব করার দরকার নেই, সেজে গুজে ঘরের মধ্যে বসে থাক। যাই হোক, তুই যাই করিস, বাবা তোর সঙ্গে আছে। শোন, প্রথম কিছু অর্জন করতে হলে বাধাটা একটু বেশি পোহাতে হয়।
taste of steel.